আপনার পাশে যে গরুটা এটা আসলে দামটা কত চাচ্ছেন আপনি? এটা 6 লাখ। 6 লাখ টাকা? মানে আপনারা গরুগুলোকে কি কি খাবার দেন আসলে, কি কি দেন আসলে এত সুন্দর গরুগুলা? কাঁচা ঘাস ঢাকাতে তো কাঁচা ঘাস পাওয়া যায় না, তা আপনি কালেক্ট করেন নাকি? এটা কিভাবে করেন? সকালে খাওয়াই আমরা 2.5 কেজি থেকে 3 কেজি। আচ্ছা হ্যাঁ। এরপর খড় আছে 1 কেজি। ঘাস তো সকালে খাওয়াই না, বিকালে একটা গরু 8 কেজি 9 কেজি শুধু দানাদার খাবার খায়। এরপর খড় খাই 2.5 কেজি করে ডেলি। আচ্ছা, শুধু বিকালে এটা। আর এর খড় খাওয়ার পর আবার 3-4 কেজি করে ঘাস। আচ্ছা, এগুলো অনেক খাবার খাই। আচ্ছা ভাই, আর একটু আমার সাথে আসেন। এখানে আমরা আসলে আরও অনেক বড় বড় গরু দেখতে পাচ্ছি, এইগুলোর আসলে কেমন প্রাইসের মধ্যে আপনারা বর্তমানে আসলে চাচ্ছেন, কেমন দাম চাচ্ছেন এগুলো গরুগুলো? এগুলো 6 লাখ। 6 লাখ করে? জি। এটা আনুমানিক এটার লাইভ ওয়েট কত? এটার লাইভ ওয়েট আনুমানিকটা বলেন আসলে, আপনার কি মনে হয় 700 কেজি হবে? এটা 700 কেজি হবে না, একটু কম হবে, একটু কম হবে, একটু কম হবে। আচ্ছা, একটা আমার সাথে আসেন। আসলে ভাইয়া, আপনার কি মনে হয় যে মানে যেহেতু এখন করোনা, আপনি হয়তো জানেন করোনার কারণে কি গরুর দাম কি কমতে পারবে না বাড়তে পারে, আসলে কি মনে হয় আপনার? আমার মনে হয় করোনার কারণে দাম যদি বর্ডার থেকে গরু না ছাড়ে তাহলে অনেক দাম হবে, সম্ভবত ছাড়বে না। তবে আমাদের ফার্মে যা গরু আছে তারপরও দাম কমই আছে। আপনার মনে হয় যে দাম কমই হবে অন্যবারের চেয়ে? আপনার মনে হয় যে দাম কম হবে নাকি? আর অনেকেই তো আতঙ্কের ভিতর আছে, যা কিনুম কি না কিনুম, একটু কিনে তো আবার ই করতে হবে, এই জন্যে মানুষ ভয় খায়। সব কিছু মিলে মানুষ আসলে ভয়ের মধ্যে আছে নাকি? হ্যাঁ, সব কিছু মিলে মানুষ ভয়ের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, একটু আপনি একটু আমার সাথে আসেন। এটা এটা কি গরু? এটা এটা এমন কালার, এটা এটা পাকড়া গরু, তবে ইন্ডিয়ান গরু। এটা ইন্ডিয়ান গরু? এটা এটার লাইভ ওয়েট কত কত হইতে পারে? এটা এটা লাইভ ওয়েট 600 কেজি। 600 কেজি? সেটা তুলার দরকার না, যদি গরুগুলো এখন রেস্ট করতেছে একটু রেস্টে থাকুক নাকি? আর এটা আসলে প্রাইসটা কত যাচ্ছেন আপনি, দামটা কত যাচ্ছেন? পাকড়া গরুর দাম তো বেশি হয়, তারপরও মনে করেন যে 6.5। আচ্ছা, এই গরুগুলো কি সবগুলো কি দাঁড়ছে নাকি? সবগুলো দাঁড়ছে। আচ্ছা, মানে যা এতদিন পর্যন্ত দেখা যায় সবগুলো দাঁড়ছে। আনুমানিক এক একটা গরু আসলে কত বছর পাল হয়েছে, মানে এবারে যে আসলে গড় যদি বলেন? আমরা এখানে পালেছি, কিছু গরু আছে 1 বছরের উপরে পালা আছে, কোনগুলো 2 বছর আছে, আবার 6 মাস আছে, এই মতন ভাবে এরকম, মানে 6 মাস 1 বছর। হ্যাঁ, তাহলে গরুগুলো তো এক একটা জায়গা থেকে কালেকশন করা নাকি? হ্যাঁ, এক একটা জায়গা থেকে কালেকশন করা। সেজন্য আসলে মানে সবগুলো আসলে সমান না? না, সবগুলো সমান না। আচ্ছা, আমার সামনে আসি। চলো ভাইয়া, এক একটা গরুর এক এক রকম প্রাইস। আচ্ছা, আপনার কি মনে হয় যে গরুর প্রাইসটা কিসের উপর নির্ভর করে? গরুর কি ওজনের উপর নাকি অন্য কিছুর উপর? না না, গরুর সৌন্দর্যের উপর। সৌন্দর্যের উপর? হ্যাঁ হ্যাঁ। গরু সৌন্দর্য বলতে আপনি কোন জিনিসটা বোঝাচ্ছেন? সৌন্দর্য বলতে গরু, কিছু গরু আছে দেখতে খুব সুন্দর, যেমন একটা কালো সাইওয়াল ওখানে আছে, ওর ওজন 900-900 উপরে আছে, ওর দাম হলো 16 লাখ টাকা। ষোলো লাখ টাকা ওই গরুটার, মানে সাইজে মানে দেখতে সুন্দর এই কারণে। আচ্ছা, সব কিছু মিলাই আপনার যেটা আমি যেটা আপনি যেটা হয়তো বলতে চাচ্ছেন, গরুটার কালার কেমন, গরুটা কি সুস্থ সবল কিনা, গরুটা কি জাবর কাটতেছে কিনা, মানে লেজ নাড়তেছে কিনা, একটা সুস্থ স্বাভাবিক গরুর দামটাই মোটামুটি বেশি বেশি এবং দেখতে মোটামুটি সুন্দর সুন্দর মানে এবং পুষ্ট মনে হয় নাকি? জি জি। আচ্ছা, আপনি একটু আমার সাথে আসেন। যেমন এখানে আমরা আসলে অনেকগুলো তো গরু দেখতে পাচ্ছি, সবগুলা কিন্তু আসলে দেখতে পাচ্ছি কত বড় খামারটা, সবগুলো তো ধরে ধরে দাম বলা সম্ভব না আসলে। তারপরও আমরা আসলে কয়েকটা গরু সিলেক্টিভ গরুর আসলে দাম দেখাবো আপনাদেরকে। এইটা আসলে ভাইয়া, এগুলোর আসলে প্রাইস কেমন, কোনটার কেমন প্রাইস যদি আমাকে বলতেন একটু? এটা সামনের এটা এটা শুয়ে আছে যে এটা সামনে এটা এটা 5 লাখ। 5 লাখ টাকা? এটা একটু মানে সাইজে ছোট, হ্যাঁ দেখতে তেমন অত ই না, তারপরে গরুটা ভালো আছে, 5 লাখ টাকা। আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটার দাম ভাইয়া যাচ্ছে 5 লাখ। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই বলি ভাইয়া, যেটা আমাকে একটু অফ ক্যামেরাতে বলতেছে, কিছু কিছু গরু আসলে একটু শরীর টাইট করে রাখে নাকি, আর কিছু কিছু গরু আছে খোলা, মানে একটু মানে শরীরটা ছাড়া দেয়, কিন্তু আরো ওয়েট বেশি হয় না, দেখতে কিন্তু অনেক মোটা, অনেক ওয়েট বেশি মনে হয় না, কিন্তু ওয়েট বেশি না।
যেমন কিছু গরু আছে 1 ফিট ফাট একদম স্মার্ট গরু স্মার্ট গরু ওর আবার ওয়েট অনেক হয় ওয়েট বেশি হয় কিন্তু দেখতে বোঝা যায় না যে এত ওয়েট হবে না হ্যাঁ হ্যাঁ সেজন্য আসলে ভাইয়া বলতেছে যে আমার এই যে এক একটা গরু তো এক এক রকম ওজন তো আসলে আনুমানিক মানে এটা হয়তোবা 500 কেজির উপরে হবে আনুমানিক যেটা আনুমানিক এটা আর কি তো এটা দামটা বলে দেন আসলে কত হলে এটা দেয়া যাবে এই গরুটা এটার দাম 5.5 বেল বাটনে প্রেস করে দিন ভাইয়া আর শিং বড় বড় এগুলো আসলে কি জাতের গরু যদি আমাকে একটু বলতেন রাজস্থানি গরু আচ্ছা আচ্ছা ভাইয়া এখন আমার জন্য রাজস্থানি গরু দুইটা তুলে দেখাচ্ছেন এগুলা শিংগুলো অনেক বড় হয় না ভাইয়া রাজস্থানি গরুগুলার আচ্ছা শিং দেখে কিন্তু আপনারা ভয় পেয়ে যাবেন এত বড় বড় শিং ওয়াও আচ্ছা ভাইয়া রাজস্থানি গরুগুলার আপনারা দাম কত যাচ্ছেন এগুলার কেন বেশি এটার এগুলা গরু সব জায়গায় পাওয়া যায় না আমাকে অনেক কষ্ট করে কালেক্ট করে আনতে হয় আচ্ছা দেখতে সুন্দর এই কারণে এগুলোর দাম একটু বেশি আচ্ছা সবকিছু মিলায় এগুলার দাম একটু বেশি হয় এটা তারপর আনুমানিক একটা দাম বলে দেন এটা কত দাম হতে পারে এটার এটা 8 লাখের মতন জি জি আর এটার দাম এটা ওর তিনি একটু কম এটা মানে ছোট সাইজ ছোট ওটার থেকে ওয়েট কম একটু এটা ওই 7.5 লাখ জি বন্ধুরা এগুলো হচ্ছে যে নেপালি বলদগুলোর শিং দেখতে পাচ্ছেন আপনারা এক একটা গরু শিং যে কত মোটা এবং কেমন পাকনা পাকনা গরু ওয়াও এবং ভাইয়া নেপালি গরুগুলো আসলে কালারটা কিন্তু আমি দেখলাম যে অনেক সুন্দর কালার হয় কিন্তু দেখতে পাচ্ছেন জি জি এগুলো অনেক সুন্দর সবগুলার কিন্তু গরু সবগুলা গরুর কিন্তু দেখতে পাচ্ছেন কালার কিন্তু একদম মানে কটকটা কালার যেটাকে বলে তো নেপালি গরুগুলো আসলে ভাই কেমন দাম এগুলোর নেপালি গরুর দাম আছে নেপালি গরুর দাম এটা হলো এটার দাম কেমন এটা 6 লাখ 6 লাখ টাকা জি আচ্ছা আনুমানিক এটার ওজন কত আনুমানিক এটা 550 কেজি 550 কেজি হবে হ্যাঁ হ্যাঁ চমৎকার সুন্দর সুন্দর সবকিছু সব গরু দেখাচ্ছি বন্ধুরা আপনাদেরকে যদিও গরুগুলো আসলে এখন রেস্ট করতেছে সবাইকে আসলে ডিস্টার্ব করা ঠিক হবে না ভাইয়া এটা আসলে দাঁড়ায় আছে এটা আসলে দাম কত বা কিভাবে আসলে কি এটা একটু বলেন আমাকে এটা হলো দাম হতে পারে 8 লাখ টাকা 8 লাখ টাকা আচ্ছা আপনি যে দামটা বলতে এটা কি কিছুটা কমের অপশন আসলে কিভাবে হ্যাঁ এগুলো এখানে আসে এক দামে তো আর সবকিছু বিক্রি হবে না এখানে আসবে আসে মানে গরু দেখবে দেখে তারপর এরাও দাম করবে একটু হয়তো কিছুটা যে আলোচনা সাপেক্ষে কম হবে নাকি আচ্ছা আমার সাথে একটু আসেন এটার দাম আপনি চাচ্ছেন 8 লাখ টাকা এটা অনেক বড় গরু ওটা অনেক বড় আমার মনটা আসলে আজকে এখানে আসার পর অনেক ভালো হয়ে গেছে আর সবকিছু মিলাই কিন্তু গরুগুলো রেস্ট করতেছে আমরা আসলে এই গরুটার দাম সম্পর্কে জানতে চাই এটা ঘুমাচ্ছে এই গরুটা এই যে গরুটা এগুলো 7 লাখ টাকা 7 লাখ টাকা এত দাম এটা এত দাম বেশি মনে হচ্ছে আমার কাছে এটা আম এটা অনেক মোটা গরু শুয়ে আছে দেখে বোঝা আছে না অনেক মোটা গরু এটা তুলেন তো এটাকে তুলেন তো এটা একটু আচ্ছা ভাই আমার জন্য গরুটা তুললেছে রেস্ট করতেছে গরু না দাঁড়াইছেন ওরে বাবা এটা তো বসার পর তো বুঝে দাঁড়িয়েছিল না আচ্ছা এটা তো বসার যখন বসে আছিল এটা তো তখন বুঝা যায় একটু পাশে গিয়ে দাঁড়ান এটা দেখি ওরে বাবা এত বড় বড় মানে বসলে কিন্তু আসলে সাইজটা বোঝা যায় না হ্যাঁ অনেক গরু তো মেলে বসতে পারে না কেউ চাপায় চাপায় ওরা নিজের মতন করে বসে কারণ আরেক পাশে অনেক গরু আছে এই কারণে আমাকে জায়গা অল্প দেখে অনেক গরু উঠানো আছে আচ্ছা 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 আমার সাথে আসেন একটু ভাইয়া আসলে এই গরুগুলোর এটা কি জাত এটা ইন্ডিয়ান বুল
ইন্ডিয়ান শার্ট যেটা ইন্ডিয়ান বলো তো এটা এটার প্রাইস কেমন এটা কি তুলন্ত এটা কি তুলন্ত বাচ্চা এটা সাইজ দেখেন এটা আসলে আমার মনে হয় এটাই সবচেয়ে লম্বা নাকি গরুটা কত লম্বা ওকে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু কুজের চেয়ে ছোট ভাইয়ার চেয়ে কিন্তু অনেক অনেক উঁচা ভাই এটার দামটা বলে দেন একটু দামটা বলে দেন 8.5 লাখ টাকা আচ্ছা একটা আমার সাথে আসেন আচ্ছা আমি এখন যে গরুটা দেখাতে যাচ্ছি এটা আসলে মানে এত বড় গরু হয়তো আপনি দেখতে এটাকে দেখেছেন কি না জানি না ভাইয়া এটা এটা আনুমানিক কত দাম হতে পারে এটার এটা এটা দাম হতে পারে 10 লাখের মতো 10 লাখের মতো দামটা আমার বেশি মনে হয় না ভাইয়া দাম আমি যদি আপনাদেরকে গরুটা একটু দেখাই মানে এটা এটা কিন্তু ভাইয়ের চেয়ে কিন্তু অনেক উঁচা আচ্ছা 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 সবকিছু মিলাই কিন্তু গরুটা অনেক শান্ত এবং খুবই শান্ত মনে হচ্ছে আমার কাছে এবং ঠান্ডা গরু মানে সে তার সে তার শরীর অহংকার করে নেই আচ্ছা একটা আমার সাথে আসেন যেমন এই যে এগুলা এগুলা কিন্তু রেস্ট করতেছে মানে এখন কি খাবার দিবেন নাকি দিচ্ছেন খাবার না খাবার দেবো আমরা 4:30টার দিকে মানে এখন কি রেস্ট করতেছে হ্যাঁ গোসল করানো হয়েছে ওই জন্য রেস্ট করেছে সকালবেলা কি আপনারা খাবার দেন নাকি সকালবেলা দেই সকালবেলা একবার দেন এরপর দুপুরবেলা শুধু পানি খাবার নাকি হ্যাঁ শুধু পানি খাই হ্যাঁ দুপুরে হ্যাঁ এরপর বিকালবেলা আবার খাবার দেন জি বিকালবেলা আবার খাবার আচ্ছা সো এটার প্রাইস কত এটার এটা 9.5 লাখ টাকা 9.5 লাখ টাকা ভাইয়া দাম চাচ্ছে আচ্ছা পাশেরটার এটা এটাও 9.5 লাখ টাকা দুটো সেম কেমনে আমার তো মনে হয় এটা একটু বেশি মোটা না মোটা হলে এগুলা মানে কি করা দেওয়া আছে যে এগুলা এরকম রেটে বিক্রি হবে মানে এগুলা মোটামুটি সেম ক্যাটাগরি করে নাকি ক্যাটাগরি করে এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে একদম যখন আপনি ঢুকবেন তখন আপনার হ্যান্ড স্যানিটাইজ করা হবে খুব সুন্দর করে আপনি এসে আপনারা গরুগুলো দেখতে পারবেন আর এখানে কোনো গরুর দাম আসলে ফিক্সড কোনো দাম না আপনি একটা দাম বলবেন আমি একটা দাম বলবো সব কিছু মিলাই কিন্তু একটা 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 ব্যাপার কিন্তু জমে উঠবে আর এখানে কিন্তু ইন্ডিয়ান আপনারা গরু পেয়ে যাবেন নেপালি গরু পেয়ে যাবেন আপনারা দেশাল পেয়ে যাবেন হ্যাঁ আপনারা মহিষও পেয়ে যাবেন সাদা মহিষও পেয়ে যাবেন আমি সেটা আপনাদেরকে হয়তো বা পরের ভিডিও দেখাবো থাইল্যান্ডের মহিষগুলো না তো ওগুলো না কি আসলে অন্য সব জায়গায় পাওয়া যায় না নাকি সাদা মহিষগুলো আচ্ছা এগুলো অনেক ঝামেলা করে নিয়ে আসতে হয় বাইরে থেকে নাকি সব কিছু মিলাই কিন্তু আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে পরবর্তীতে আপনারা কেমন ভিডিও কেমন ব্লগ দেখতে চান আপনাদের প্রিয় চ্যানেল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য ওইরকম ধরনের হাটের ভিডিও বা খামারের ভিডিও আপনাদের জন্য করার চেষ্টা করব বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো হাটে নতুন কোনো ফার্মে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম